ইন্টারন্যাশনাল মুফাসসিরে কোরআন চোখের পানি ফেলতে ফেলতে বিদেশের মাটিতে চলে যেতে হয় কথা বলেন ঠিক কি না ও তাওহিদি জনতা একটা কথা স্পষ্ট আয়নার মতো বলতে চাই আলেমরা কারাগারের ভিতরে বসে চোখের পানি ফেলছে ডক্টর মিজানুর রহমান আজহারী বিদেশের মাটিতে বসে চোখের পানি ফেলছে আলেমদের চোখের পানি মিঠা যাবে না আজ হোক কাল হোক আলেমের চোখের প্রত্যেকটা পানির ফোঁটায় ফোঁটায় জালেমদের জন্য গজব হয়ে অ্যাটম বোমা হয়ে জালেমদের অসনদ খান খান করে ভেঙে আবার কোরআনের ময়দানে কোরআনের পথে ফিরে আসবে আল্লাহ কবুল করুন জোরে কোন আমিন জোরে বলেন আমিন কষ্ট পাচ্ছেন নাকি আপনারা আমার ভাইরা কি হবে যা হওয়ার তা হয়ে গেছে যা হওয়ার তা হয়ে গেছে এমন কিচ্ছু নাই যা আমাদের সাথে হয় নাই কথা বলেন জেল ও আমাদের দেখা আছে ও আমাদের দেখা আছে দুইবার গিয়েছি ও দেখা আছে জেল শুধুমাত্র ওই অপরাধীদের জন্য না জেল আলেম ওলামাদের জন্য এখন বাড়ির মতো হয়ে গেছে কথা বলেন রিমান্ডে নিয়ে মারবা ও রিমান্ডে ও মার খাওয়া আছে কথা বলেন একটা জিনিস দেখা নেই সেটা হলো মৃত্যু কি দেখা নেই জোরেখন কি দেখা নেই মৃত্যু তবে একটা কথা স্পষ্ট আয়নার মতো বলতে চাই ও তাওহিদি জনতা আফজাল হোসেন জিহাদির মৃত্যু যদি নীলফামারীর জমিনে লেখা না থাকে আপনারা হাজারো ষড়যন্ত্র করে আমার একটা পশমের ক্ষতি আপনারা করতে পারবেন না কথা বলেন আজ যদি মৃত্যু লেখা না থাকে মৃত্যু যদি লেখা থাকে আমার ভাইরা কেউ আটকাইতে পারবে না এমনিতেই কাছেই শুই থাকবো কথা বলেন আর একটু জোরে কোন এর নাম ঈমান এর নাম কি জোরে কোন এর নাম কি আমার দিন ভাইরা আমার বাজিরাম গভীর মনোযোগ দেন কোরআন নাজিলের উদ্দেশ্য কয়টা আর একটু জোরে বলেন কয়টা পাঁচটা আমার ভাইরা একটুখানি লক্ষ্য করেন আমার দিনই ভাইরা আমি বলতেছিলাম যে দেশ কোরআনে কারীম দিয়া পরিচালিত হয় ওই দেশটা জান্নাতের মিনি মডেলে পরিণত হয়ে যায় তার বাস্তব প্রমাণ নিয়ে যান খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি ছিলেন অর্ধেক পৃথিবীর খলিফা আল্লাহু আকবার বলেন অর্ধেক পৃথিবী তিনি শাসন করেছেন অর্ধেক পৃথিবীর দায়িত্ব তিনার ছিল 12.5 লক্ষ বর্গ মাইল তিনি একা শাসন করেছেন আমার ভাইরা আমার বাউজিরা লক্ষ্য করেন গভীর মনোযোগ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন শাসক ছিলেন অর্ধেক পৃথিবীর তিনি খলিফা আমিরুল মুমিনিন কিন্তু একা একা রাতের গভীর আধারে তিনি বেরিয়ে যেতেন জনগণের খোঁজ খবর নেওয়ার জন্য কোনো বডিগার্ড তার লাগতো না জোরে কোন সুবহানাল্লাহ কোন বডিগার্ড তার লাগতো না আর আমার দেশে এখন একজন মেম্বারেরও কি বডিগার্ড রে ভাই কথা বলেন সামনে 50 পেছনে 50 ডাইনে 50 বামে 50 খানা মোটর সাইকেল দিয়ে নেতাজিরে গার্ড দিয়ে নিয়ে যাওয়া লাগে কারণ নেতাজি কি করিয়েছে টিন চুরি করিয়েছে গম চুরি করিয়েছে কথা বলেন তো আপনাদের এ অঞ্চলের চেয়ারম্যান মেম্বার অনেক ভালো চেয়ারম্যান সাহেবের সঙ্গে আমি একসাথে খাওয়া দাওয়া করেছি দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার জন্য আমার ভাইরা কিন্তু আমার বাংলাদেশের অনেক জায়গা আছে এই রকম গার্ড দিয়ে নিয়ে যাওয়া লাগে কথা বলেন ঠিক কিনা জোরে বলেন ঠিক কিনা আমার তিনি ভাইরা আমার বাউজিরা গার্ড দেওয়া কেন লাগে তার কারণ হলো নেতাজি জনগণের দিনের অধিকার রাতে মরিয়েছে কথা বলেন এই জন্য তার মনে সবসময় ভয় গার্ড দিয়ে নিয়ে যাওয়া লাগে কথা বলেন ঠিক কিনা সম্মানিত ভাইয়ের আমার সম্মানিত ভাইয়ের আমার বাবাজির আমার গভীর মনোযোগ সহকারে আলোচনা শোনার চেষ্টা করেন কিন্তু খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কোনো বডিগার্ড লাগতো না একা একা রাতের গভীর আধারে বেরিয়ে যেতেন কে খাইলো কে খাইলো না কে ঘুমাইলো কে ঘুমাইলো না কে কার কোন সমস্যা এটা খোঁজার জন্য তিনি একা একা বেরিয়ে যেতেন জোরে কান সুবহানাল্লাহ সম্মানিত ভাইয়েরা আমার গভীর মনোযোগ একদিন রাতের বেলা আমিরুল মুমিনিন
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন ন্যায় বিচার প্রতিষ্ঠা থাকলে সমাজের অবস্থা কেমন হয় এটা বোঝানোর জন্য আমি এই ঘটনাটা নিয়ে আসলাম একটুখানি লক্ষ্য করেন আমার ভাইয়েরা আমার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন তিনি রাতের বেলায় তাহাজ্জুদের নামাজ আদায় করার পর তিনি জনগণের খোঁজ খবর নেওয়ার জন্য গোপনে তিনি বেরিয়ে গেলেন একখানা তলোয়ার নিয়ে তরবারি নিয়ে বেরিয়ে গিয়েছেন হাঁটতে 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 মরুভূমির নির্জন এলাকা পর্যন্ত তিনি চলে গেলেন যাওয়ার পর তিনি মরুভূমির নির্জন এলাকায় দূর থেকে লক্ষ্য করে দেখলেন একটা টিম টিম করে বাতি একটা ঘরে যেন জ্বলতেছে ছোট ছোট একটা বাতি টিম টিম করে জ্বলতেছে তিনি আস্তে আস্তে করে চলে গেলেন বর্ডার এলাকায় এই বর্ডার এলাকায় ওই বাড়িটির পেছনে তিনি গেলেন আস্তে করে পেছনে যে তিনি লক্ষ্য করে দেখলেন ওই বাড়িতে একটা মহিলা আর ছোট ছোট দুইটা বাচ্চা বাচ্চা দুইটা শুয়ে শুয়ে কাঁদতেছে আর মহিলা তিনি একটা পাতিলের ভিতরে হাড়ির ভিতরে কি যেন রান্না করতেছেন তিনি কি যেন ওই হাড়ির ভিতরে তিনি নাড়াচাড়া করতেছেন আর সন্তানগুলো সেখানে বসে বসে কাঁদতেছে হযরত আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আস্তে করে ঘরের পেছন থেকে মহিলার পর্দার আড়াল থেকে বললেন মা আমি একজন আল্লাহর বান্দা নিজের পরিচয় দিলেন না সুবহানাল্লাহ বলবেন না আর আমাদের সমাজের নেতারা এই আমারে চিনিস কতক্ষণ কতক্ষণ আমার বিরুদ্ধে কাজ করতেছিস এমন কেস দেব মৃত্যু হয়ে যাবে তা জেল থেকে বেরোতে পারবে না কথা বলেন আছে না নাই আমারে চিনেরা আমি অমুক কতক্ষণ কতক্ষণ আমার দিনী ভাইরা কোন ভালো মানুষ আগে পরিচয় দেয় না কথা বলেন ঠিক কিনা সম্মানিত ভাইরা আমার কিন্তু আমিরুল মুমিনিন তিনি নিজেও পরিচয় দিলেন না আস্তে করে মহিলার সামনে যে বলতেছে মা আপনারা কে কোথা থেকে এসেছেন হযরত আমিরুল মুমিনিনের এই কথা শুনেন খলিফাতুল মুসলিমিনের এই কথা শুনেন মহিলা ডাক দিয়ে বলতেছে তুমি কে আমি জানি না তবে তোমার কাছে আমাদের সমস্যার কথা বলতে নেই মানা আল্লাহ করে বলেন ও মহিলা ও ব্যক্তি তুমি কে আমি জানি না তবে শোনো আমরা মদিনার বাইরের লোক মদিনার স্টেটের লোক না আমরা এখানে এসেছি মদিনার সরকারের কাছে কিছু সাহায্য নেওয়ার জন্য তিনটা দিন আমরা এখানে অপেক্ষা করছি কোনো খাবার নাই কোনো পানি নাই কোনো কিচ্ছু নাই আমাদের আমরা ছোট ছোট দুইটা বাচ্চা খোদার যন্ত্রণায় ছটফট করতেছি আমাদের কোনো খাবার জোটে নাই তিনটা দিন আমিরুল মুমিনিন বলছে তাহলে তুমি হাড়ির ভিতরে কি রান্না করতেছো মহিলা ডাক দিয়ে বলে ওগো পথিক শোনো ওই হাড়ির ভিতরে আসলে কোনো রান্না আমি চাবাই নাই কোনো তরকারি কোনো কিছু আমি চাবাই নাই ওই হাড়ির ভিতরে পাথর দিয়ে আর পানি দিয়া আমি জ্বালাচ্ছি এবং আমার কলিজার টুকরা দুইটা ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে আমি সান্ত্বনা দিচ্ছি যে আমি রান্না করতেছি তোমরা রান্না হলেই খেতে পারবা আমার বাচ্চা দুটি কানতে কানতে যখনই ঘুমিয়ে পড়বে তখন আমিও তাদের পাশে ঘুমিয়ে পড়ব সকাল হলে আমরা আমিরুল মুমিনের দরবারের দিকে যেতে থাকব এই কথা শোনার সঙ্গে সঙ্গে আমিরুল মুমিনিন তার পায়ের তলার থেকে যেন মাটিটা সরে যাচ্ছিল আমিরুল মুমিনিন তার গায়ের পশমগুলো যেন দাঁড়িয়ে গিয়েছিল শিহরিত হয়ে গিয়েছিল আল্লাহ এটা আমি কি শুনলাম কিয়ামতের ময়দানে এই মহিলা যদি আমার দরবারে মামলা দেয় তাহলে আল্লাহর দরবার থেকে তোমার দরবার থেকে তো আমি ছাড় পাবো না এই কথা শুনে আমিরুল মুমিনিন হযরত ওমর একখানা দৌড় দিলেন রাস্তার দিকে বাড়ির দিকে দৌড় দিতে দিতে দৌড় দিতে দিতে দৌড়ে দৌড়ায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন তৎকালীন সময়ে বাইতুল মাল অর্থাৎ অর্থমন্ত্রী খাদ্যমন্ত্রী ছিলেন হযরত আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চাবি খানা চাইলেন চাবি যে বলতেছেন ও আসলাম সাবিখানা দাও বাইতুল মাল সাবিখানা নিলেন নিজে তারা খুললেন বাইতুল মালের ভিতরে ঢুকে খাদ্য গোদামের ভিতরে ঢুকে তিনি নিজে আটা গুলো লোড করলেন আটা গুলো বস্তার ভিতরে ঢোকালেন আর কিছু তরকারি বস্তার ভিতরে ঢোকায়া মুখটা বেঁধে নিজের বস্তাটা নিজেই আমিরুল মুমিনিন কান্দে উঠে নিলেন
জোরে বলেন সুবহানাল্লাহ মৃত্যুকে বরণ করে গাইতো যারা মৃত্যুকে বরণ করে গাইতো যারা কোরআনের জয়গান দিনের খাতিরে যেন আকাতরে সর্বস্ব করিত দান অর্ধ পৃথিবী করিত শাসন অর্ধেক পৃথিবী করিত শাসন তালি দেওয়া জামা গায়ে আটার বস্থা পিঠে করে নিয়া সে দিত দুস্থ মায়ে আজ কোথায় গেল সেই মানব দরদি আজ কোথায় গেল সেই মানব দরদি তাওহীদি সন্তান কোথায় গেল সেই দিনের মানুষ কোথায় সেই মুসলমান শুধু খুন আর অবিচার অন্যায় আর ব্যভিচার নারী ধর্ষণ মানুষ খুনে কাঁদছে বাংলার জমি বিদায় হতে চলেছে নবীজি রক্তে মাখা দিন কথা বলেন ঠিক কিনা আমার দিন ভাইরা আমার বাজরা আমির আল মুমিনিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা হুম যখন আটার বস্তাটা পিঠে করে নিয়ে হাঁটা শুরু করে দিয়েছেন ঠিক সেই সময় আমার ভাইরা আমার বাজরা আমির আল মুমিনিন আটার বস্তাটা পিঠে করে নিয়ে হাঁটতেছেন পেছন দিক থেকে আসলাম রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলতেছেন ও আমির আল মুমিনিন আপনি কেন আটার বস্তাটা আপনি নিজে বহন করতেছেন আমাকে দিয়ে দেন আমি আপনার আটার বস্তাটা বহন করে নিয়ে যাব আপনার কষ্ট করা লাগবে না হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন আসলাম রে তুমি জানো না যে দৃশ্য আমি দেখে এসেছি কিয়ামতের ময়দানে এই দৃশ্যের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আসামি করবেন না আমি ওমর আমি খলিফা হওয়ার কারণে আমাকে আসামি করবে সুতরাং শুনে রাখো ফরাত নদীর তীরে যদি একটা কুকুরও না খেয়ে মারা যায় আমি ওমর আমার শাসন আমলে তাহলে কিয়ামতের ময়দানে আমি ওমর আমাকে আল্লাহর দরবারে আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে যেতে হবে আল্লাহর নবী হাদিস শরীফের ভিতরে বলেন তুমি যখন জনপ্রতিনিধি হবা রাষ্ট্রীয় ক্ষমতায় যাবা যখন তুমি রাষ্ট্রীয় মাল জনগণের মাল জনগণকে দেওয়ার জন্য রাষ্ট্রের পক্ষ থেকে যখন তুমি আমানত হিসেবে পাবা শোনো তোমার যদি গাড়ি না থাকে তাহলে রাষ্ট্রীয় খরচে একটা গাড়ি নিতে পারো তোমার যদি বাড়ি না থাকে রাষ্ট্রীয় খরচে থাকার মতো একটা বাড়ি নিতে পারো তোমার যদি সন্তান লেখাপড়ার খরচ চালানোর জন্য যদি টাকা পয়সা না থাকে রাষ্ট্রীয় খরচে একটা টাকা পয়সা কিছু তুমি নিতে পারো সংসার চালানোর জন্য খরচ যদি থাকে তুমি না থাকে তাহলে নিতে পারো তবে শোনো প্রয়োজনের অতিরিক্ত প্রয়োজনের অতিরিক্ত একটা সুতা পরিমাণ সম্পদ যদি সরকারের মাল জনগণের মাল নিজের মাল বলে আত্মসাৎ করো কিয়ামতের ময়দানে সূরের কাতারে দাঁড়ানো লাগবে কিসের কাতারে দাঁড়ানো লাগবে আমার আল্লাহ রাব্বুল আলামিন একটা কোরআন শরীফের ভিতরে এক জায়গায় বলছেন যে যা খাবে কিয়ামতের ময়দানে ওইটা নিয়ে আল্লাহর দরবারে উঠবে গলায় ঝুলিয়ে গলায় ঘাড়ের ভিতরে নিয়ে আল্লাহর দরবারে উঠবে এই আয়াত পড়ে আমি চিন্তা করছি আল্লাহ কিয়ামতের ময়দানে কত মেম্বার কত চেয়ারম্যান কত এমপি মন্ত্রী উঠবে জনগণ তাকাই দেখবে এদের গলার ভিতরে পায়খানা ঘরে সেরা কথা বলেন পায়খানা ঘরে রিং রিং পায়খানা ঘরে রিং গলায় দিয়ে উঠবে জনগণ চিন্তা করবে যে এ নিশ্চয় পায়খানা ঘরে রিং সরকার দিয়েছিল জনগণের জন্য কিন্তু এ নিজের পেটে ঢোকাইছিল আজকে তার এই গলায় ঝুলতেছে কথা বলেন আমার ভাইরা কত এমপি কত মন্ত্রী কত চেয়ারম্যান মেম্বার উঠবে যাদের যাদের ঘাড়ের ভিতরে রড কি নিয়ে উঠবে আরেকটু জোরে কোন আরেকটু জোরে কোন তার মানে রডের বদলে যে বাঁশ দিয়েছে রডগুলো খেয়ে ফেলেছে এই রডগুলো নিয়ে কিয়ামতের ময়দানে ওঠা লাগবে কথা বলেন ঠিক কিনা ইয়া কালে তোমাদের ক্ষমতা আছে তোমাদের টাকার বাহাদুরি আছে বলে কেউ তোমাদেরকে কিছুই বলতে পারে না কিন্তু চিফ জাস্টিস একজন আসেন ওই কিয়ামতের ময়দানে ইন দা ডে অফ জাজমেন্ট ওই কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর আদালত থেকে বাঁচাতে কেউ তোমাদের পারবে না কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন
আটার বস্তা খানা পিঠে করে নিয়ে যখন তিনি রওনা দিলেন আমার ভাইরা যখন তিনি চলতে লাগলেন চলতে চলতে ওই মহিলার বাড়ির কাছে চলে গিয়েছেন যে মহিলাকে বলতেছেন মা আপনি কিছু সহযোগিতা করেন আর আমি কিছু সহযোগিতা করি এই আটা দিয়ে রুটিটা বেললেন এরপর তরকারিগুলো কুটে সহযোগিতা করলেন সুবহানাল্লাহ বলেন আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ আমাদের ভাইরা আমার বাজিরা এরপরে রুটি বেলে রুটি সেকে তিনি সহযোগিতা করে ছোট ছোট দুইটা বাচ্চাকে খাওয়ালেন নিজে হাতে করে এরপরে মহিলাকে বললেন আপনি খান মহিলা খাইলেন তারা ঘুমিয়ে গেল হযরত ওমর যাওয়ার সময় ডাক দিয়ে বলতেছে হযরত ওমর যখন চলে যাচ্ছে মহিলা ডাক দিয়ে বলতেছে ও পথিক তুমি কে আমি জানি না তবে এই মদিনার প্রেসিডেন্ট হযরত ওমর না হয়ে যদি তুমি হতে মদিনার মানুষ আরো শান্তিতে থাকতো জেরেকন আল্লাহু আকবার আমার দিদি ভাইরা আমার বাজিরা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মহিলাকে ডাক দিয়ে বললেন মা আপনি কোন চিন্তা করবেন না আপনি আগামী কালকের সকালবেলা খলিফার দরবারে আসবেন আমি খলিফার কাছ থেকে আপনাকে আরো কিছু দিয়ে দেওয়ার চেষ্টা করব আরো বেশি কিছু আপনাকে দিয়ে দেওয়ার চেষ্টা করব রাত শেষ হয়ে গেল খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিদিনের ন্যায় আমার ভাইরা প্রতিদিনের ন্যায় সকাল যখন হয়ে গেছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বসে গিয়েছেন সিংহাসনের ভিতরে সুবহানাল্লাহ বলেন আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ আমার দিদি ভাইরা বুড়ি মহিলা এবার কি হলো লক্ষ্য করেন বুড়ি মহিলা সকালবেলা ছোট্ট ছোট্ট দুইটা বাচ্চা নিয়া আমিরুল মুমিনের দরবারে প্রবেশ করেছে আমার ভাইরা দূর থেকে তাকায় দেখে আমিরুল মুমিনিন চেয়ারে একজন লোক বসে আছে যেই লোকটা গত রাতে যে আমাকে রুটি বানায়া সহযোগিতা করেছিল সেই লোক জোরে বলেন সুবহানাল্লাহ মহিলা তো থরথর করে কাঁপতেছে আল্লাহু আকবার বলবেন না মহিলা থরথর থরথর করে কাঁপতেছে মহিলা কাঁপতেছে আমিরুল মুমিনিন বললেন মহিলা কাঁপো কেন মহিলা ডাক দিয়ে বলে আমিরুল মুমিনিন আমার বুঝতে আর বাকি নাই আপনি হলেন ওমর আল্লাহু আকবার বলেন ও আমিরুল মুমিনিন গত রাতের ব্যবহারে যদি আপনি কষ্ট পেয়ে থাকেন তাহলে আমাদেরকে ক্ষমা করে দেন আমিরুল মুমিনিন দেখেন ন্যায় বিচার প্রতিষ্ঠিত থাকলে শাসকগুলো কেমন হয় একটুখানি লক্ষ্য করেন আমিরুল মুমিনিন ডাক দিয়ে বললেন ও মহিলা তুমি আমার কাছে ক্ষমা চাইও না বরং আমি তোমার কাছে উল্টা ক্ষমা চাই তিনটা দিন তুমি না খেয়েছিলা এই তিনটা দিন আমি যে খোস্তিয়া তোমাকে খাবার দিতে পারি নাই কিয়ামতের দিন আল্লাহ দরবারে আমার যেন আসামির কাঠ গড়াই দাঁড় করায় দিও না খোলাফায়ে রাশেদার সোনালি দিন কেন যে ফিরে আসে না সকলেই পেয়ে তার অধিকার কেন যে প্রাণ খুলে হাসে না ঠিক কিনা বলুন খলাফাই রাশেদার সোনালি দিন কেন যে ফিরে আর আসে না সকলেই পেয়ে তার অধিকার কেন যে প্রাণ খুলে হাসে না ধুলিরা শুনে বসে ওমরে রাজ্য শাসন করেছে ওসে ও খলিফা ওমরের শাসনে কোন জীবি না খেয়ে মরেছে ওই ওমরের মতো কেউ ধরাতে কোনদিন আর কি হবে না খোলাফাই রাশেদার সোনালি দিন কেন যে ফিরে আসে না সকলেই পেয়ে তার অধিকার কেন যে প্রাণ খুলে হাসে না আল্লাহু আকবার বলুন আমার ভাইরা ওই সোনালি যুগ তৈরি করার জন্য কোরআন দরকার কি দরকার কোরআন দরকার আর এই কোরআন পার্লামেন্টের মাধ্যমে পার্লামেন্টে কোরআন দিয়া কোরআন কায়েমের মধ্য দিয়া সমাজ পরিবর্তন হবে এবং আল কোরআনের পার্লামেন্ট গঠন করলে পরে আমার দিনি ভাইরা এই পৃথিবীতে শান্তি ফিরে আসবে সোনালি যুগ ফিরে আসবে এই জন্য আল্লাহ কোরআন নাযিল করেছেন যেরকম সুবহানাল্লাহ
কুরআন নাযিলের উদ্দেশ্য কয়টা যেরকম কয়টা আমার ভাইরা বলেছি কয়টা আর একটু জোরে কয়টা আর কয়টা বাকি আছে আর একটু জোরে কোন আরো জোরে জোর হলো না তিনটা এই তিনটা শুনতে রাজি আছেন না নাই যেরকম রাজি আছেন চলবে আলোচনা একটুখানি জিকির করেন লা ইলাহা La ilaha illallah Muhammadur Rasulullah Sallallahu alaihi wasallam Amar bhaira raat onek gobhir hoye geche ajke ei porjonto thak na ki bolen cholbe cholbe to kichu lok uttechen je ha এক নাম্বার আচ্ছা আচ্ছা ঠিক আছে না উটাউটি করলে আমি দোয়া করে দেব না আপনার উঠলে তো মাহফিলে পরিবেশ নষ্ট হয়ে যায় দুই একজন করে উঠতেছেন কেন যারা উঠতেছে ধরে বসায় দেন মেহরবানি করে বসায় দেন এক দুই ঘন্টা পেশাব সাবে বসে থাকতে পারেন না কেমন মুসলমান কেমন পুরুষ মানুষ কথা কান ঠিক কিনা জি মেহরবানি করে যাদের জরুরি কাজ পেশাব পায়খানা মিটাই এসে যারা উঠেছেন আর কেউ উঠবেন না পেশাব লাগলে পায়খানা করলে ওইখানে করেন আজকে উঠা যাবে না অন্তত কথা বলেন ঠিক কিনা আচ্ছা যান যান মুরুবীদেরকে একটু রাস্তা করে দেন মেহরবানি করে না হলে কাপড় সবার নষ্ট হয়ে গেলে তখন আমার যুবকদের পরিষ্কার করে লাগবে না কথা বলেন ঠিক কিনা আমার দিদি ভাইয়েরা আমার বাবাজিরা আসেন কোরআন নাযিলের উদ্দেশ্য কয়টা বলেছি কয়টা বাকি আছে কয়টা তিনটা মেহরবানি করে সব বলতে পারবো না আর মাত্র দশ মিনিট দশ মিনিট দশ মিনিট মানে ওয়াজ চলবে মানে ওয়াজ চলে চলুক বক্তা মরে মরুক না কি বলেন আপনাদের যা ভাব তার মানে আমার জানাজা এই মাঠে পড়ি যায় আপনারা বাড়ি যাবেন এর একটা ভাব আপনাদের না কি বলেন ভাইরা আমার চলবে চলবে সম্মানিত ভাইরা আমার গভীর মনোযোগ তিন নাম্বার হলো এই পৃথিবীতে সকল রোগের অ্যান্টিবায়োটিক ঔষধ দিয়ে আল্লাহ কোরআন নাযিল করেছেন কথা বলেন ঠিক কিনা আমার দিনী ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা বনি ইসরাইল আয়াত নাম্বার 82 আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিয়েছেন আল্লাহ পাক বলেন আনুনাযিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়ালা ইয়াযিদুয যালিমিনা ইল্লা খসারা আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই পৃথিবীতে যত রোগ আছে সমস্ত রোগের হায়ার অ্যান্টিবায়োটিক ঔষধ দিয়া চিকিৎসা দিয়া আমি আল্লাহ তাআলা কোরআন পৃথিবীতে নাযিল করেছি কিন্তু জালেমদের এই কোরআন সহ্য হয় না কথা বলেন ঠিক কিনা সম্মানিত ভাইরা আমার সেই অ্যান্টিবায়োটিক ঔষধ কি একটুখানি লক্ষ্য করেন আমার দিনী ভাইরা জালেমদের সহ্য হয় না আল্লাহ এই কথাটা কেন বললেন তার কারণ হলো এই রোগ শারীরিক কোন রোগ না শারীরিক রোগের পাশাপাশি আমাদের দেশে আমাদের সমাজে যত রোগ আছে সব রোগ ভালো করার জন্য আল্লাহ কোরআন পাঠাইছে কথা বলেন ঠিক কি না সম্মানিত ভাইরা আমার এবার আসেন রোগগুলো কি কি আর তার ঔষধ কি কি অ্যান্টিবায়োটিক আল্লাহ দিয়েছেন একটুখানি লক্ষ্য করেন এক নাম্বার রোগের নাম চুরি বলেন তো আমাদের দেশে চুরি আছে না নাই আর একটু জোরে বলেন শুধু চুরি আছে তা নয় দেশের প্রত্যেকটা সেক্টর বড় বড় সেক্টরগুলো চোরেরা দখল করে নিয়েছে কথা বলেন ঠিক কি না দশ টাকা থেকে শুরু করে কোটি কোটি টাকা পর্যন্ত তারা চুরি করে নিজে আত্মসাত করে সুইস ব্যাংকে জমা করে কথা বলেন ঠিক কিনা আমার দিনী ভাইরা দুঃখজনক হলেও সত্য কথা বাংলার জমিনে চোর ডাকাত বদমাইশ আছে যারা প্রতিটি কলমের খোসায় খোসায় হাজার লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করে এদের নামের তালিকা হয় না নামের তালিকা হয় আলেমদের কথা বলেন কথা বলেন সুতরাং এই নামের তালিকা করেছে যারা প্রত্যেকটা আবু জেহেলের জাত
কথা বলেন ঠিক কি না আমার ভাইরা এই তালিকায় নির্দিষ্ট কোন দলের আলেমদেরকে নেওয়া হয়নি শুধু যারা জামাত ইসলামী করে তাদের আলেমদের নেওয়া হয়েছে না যারা সরমনাই করে তাদেরকেও নেওয়া হয়েছে আমার ভাইরা যারা আলিয়া তাদেরকেও নিয়েছে যারা কওমি তাদেরকেও নিয়েছে তার মানে নাস্তিক বেঈমানদের টার্গেট নির্দিষ্ট কোন দল নয় নাস্তিক বেঈমানদের টার্গেট হচ্ছে জালেমদের টার্গেট হচ্ছে ইসলামকে ধ্বংস করা কথা বলেন ঠিক কি না আমার ভাইরা লক্ষ্য করেন আমি যে কথা বলতেছিলাম এক নাম্বার রোগ হলো চুরি আপনারা বলেন তো এই চুরি রোগের ঔষধ আল্লাহ পাকের কোরআন আল্লাহ দিয়েছে কিনা বলেন আরেকটু জোরে বলেন আল্লাহ দিবেন কিনা আমার দিনি ভাইরা সূরা আল মাইদা আয়াত নাম্বার 38 কোন সূরা আরেকটু জোরে বলেন সূরা আল মাইদা আয়াত নাম্বার হলো 38 আমার আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়েছেন ওয়াস সারিকু ওয়াস সারিকাতু ফাকতু আও আইদিয়াহুমা চোর যদি চুরি করে ও নারী হোক পুরুষ হোক ওর হাত কেটে দাও কার কথা কার কথা আরেকটু জোরে কোন কার কথা আরো জোরে বলেন কার কথা আমার দিনি ভাইরা আমার বাউজিরা এইবার লক্ষ্য করেন এই হাত কেটে দিতে হবে কলা চোরের না কথা বলেন নাকি এই হাত কাটতে হবে কলা চোরের না কদু চোরের না কচু চোরের না এই হাত কাটতে হবে আমার দেশে প্রত্যেকটা কলমের খোসায় খোসায় হাজার লক্ষ কোটি টাকা যারা বিদেশে পাচার করে এদের হাত যদি কেটে দেওয়া হয় 100 দুর্নীতিবাজ এমপি মন্ত্রীকে ধরে যদি হাইকোর্ট সুপ্রিম কোর্টের সামনে তাদের হাতের প্রসাদ থেকে কেটে দেওয়া হতো আমার দেশে 10 টাকা চুরি করার দুঃসাহস কারো হতো না কথা বলেন আমার দিলি ভাইরা এই কোরআনুল কারিম চোরের হায়ার অ্যান্টিবায়োটিক দিয়ে নাজিল হয়েছে চুরি বন্ধ করা না চোর মুক্ত করার জন্য কোরআন নাজিল হয়েছে কথা বলেন ঠিক কি না আমার দেশে যদি হাত কাটা আইন চালু হয় সর্বপ্রথম হাত কাটা যাবে কিছু এমপি মন্ত্রীদের কথা বলেন কথা বলেন আমার তিনি ভাইরা আগে আমরা ছোটবেলায় দেখতাম যে সোয়াবিন তেল পাওয়া যায় দোকানে কোন জায়গায় কোন জায়গায় দোকানে পাওয়া যায় আমার মা আমাকে বলেছে বাবা এই 10 টাকা নিয়ে যায় একটু তেল কিনে নিয়ে আয় সোয়াবিন তেল দোকানে কিনতে পাওয়া যেত ও মা কিছুদিন আগে দেখলাম সোয়াবিন তেল পাওয়া যায় এমপি মন্ত্রীদের খাটের তলা কথা বলেন কথা বলেন কথা বলেন আমার দিনি ভাইরা এই খাটের তলা থেকে সোয়াবিন তেল চোরকে ধরে হাত কেটে যদি দেওয়া হতো সোয়াবিন তেল চুরি তো দূরের কথা 2 টাকা চুরি করারও দুঃসাহস করা হতো না কথা বলেন ঠিক কি না চোর যেই হোক কোন ছাড় নেই কোন ছাড় আছে যেরকম কোন ছাড় আছে আমার দিনি ভাইরা কোন ছাড় নেই তার বাস্তব প্রমাণ ছোট্ট একটা উদাহরণ দেই বনু মাকজুমিয়া গোত্রের একজন মেয়ে চুরি করেছে নাম হলো তার ফাতেমা কি নাম আরেকটু জোরে বলেন কি নাম বিশ্বনবী তখন মদিনার রানী প্রেসিডেন্ট আল্লাহু আকবার বলেন আরেকটু জোরে কেন আল্লাহু আকবার বিশ্বনবী হলেন মদিনার রানী প্রেসিডেন্ট আমার তিনি ভাইরা বিশ্বনবী মদিনার রানী প্রেসিডেন্ট থাকা অবস্থায় বনু মাকজুমিয়া গোত্রের একজন প্রেসিডেন্ট তিনি হাত তিনি একটা মহিলা চুরি করেছে একটা মহিলা সেই মহিলাটির নাম হলো ফাতেমা এই মহিলাটি আবার বংশীয় ঘরের মেয়ে ছিল কি ঘরের মেয়ে বংশীয় ঘরের মেয়ে এখন এই মেয়েকে যদি হাত কেটে দেয় বিশ্বনবী তাহলে সমাজে একটা বিশৃঙ্খলা তৈরি হতে পারে এই জন্য সাহাবা ইকরাম চিন্তা করলেন যে আল্লাহ রসুল এরকম একজন বংশীয় মেয়ের হাত কেটে দিবে আমার দিনে ভাইরা কোন সাহাবীরা বিশ্বনবীকে বলতে সাহস পেলেন না বিশ্বনবীর পালক পুত্র যায়েদ বিন হারেসা তার ছেলে উসামাকে ডাক দিয়ে বলল উসামা বিশ্বনবী তোমাকে খুব মহব্বত করে তোমাকে খুব ভালোবাসে উসামা রে তুমি বিশ্বনবীর কাছে চলে যাও রে উসামা ও উসামা তুমি যে বলো বিশ্বনবীর জন্য এই মেয়েটার হাত যদি না কাটে তাহলে ভালো হয় সমাজে বিশৃঙ্খলা তৈরি হবে না আমার ভাইরাম বিশ্বনবীর কাছে উসামা যে বলতেছে নবীজি এই মহিলাটার হাত না কাটলে কি হয় না এই কথা বলার সঙ্গে সঙ্গে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা লাল হয়ে গিয়েছে আমার ভাইরা বিশ্বনবী বলল উসামা এই কথা বলার তো সাহস তোমাকে কে দিল ও উসামা শোনো ও আমার সাহাবীরা তোমরা শোনো ও আমার সাহাবীরা তোমরা শোনো সাহাবীরা তোমরা শোনো আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা ফাতেমা
এটা তো সামান্য একটা বংশীয় ঘরের মেয়ে ফাতেমা চুরি করেছে, শোনো এর হাত তো আমি কাটবই, বরং আমার কলিজার টুকরা মেয়ে ফাতেমাও যদি চুরি করত আমি বিশ্বনবী নিজে হাতে করে তার হাতটা কেটে দিতাম। জোরে কান আল্লাহু আকবার, আরে জোরে কান আল্লাহু আকবার। সুতরাং কোরআনের আইন প্রতিষ্ঠার ক্ষেত্রে বাস্তবায়নের ক্ষেত্রে কে মামা কে চাচা কে খালু দেখার সময় নাই, কোরআনের আইন সোর ধরো হাত কাটো। কথা বলেন ঠিক কিনা? এই আইন যদি বাংলাদেশে চালু হয় চুরি থাকবে না, এই জন্য হায়ার অ্যান্টিবায়োটিক দিয়ে আল্লাহ কোরআন নাযিল করেছে। এবার আসেন দুই নাম্বার হলো জেনা, দুই নাম্বার কি আরেকটু জোরে বলেন, দুই নাম্বার হলো জেনা। আমার ভাইরা এই জেনা আমাদের সমাজে মারাত্মক আকার ধারণ করেছে, কথা বলেন ঠিক কিনা? আমার দিনী ভাইরা আমার বাবাজিরা, এই জেনা জেনা রোগের অ্যান্টিবায়োটিক ঔষধ কোরআনে আছে না নাই? আরেকটু জোরে বলেন, কোরআনে আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিয়েছেন সূরা নূর আয়াত নাম্বার 2, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আজ-জানিয়াতু ওয়াজ-জানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা। আল্লাহু আকবার বলেন, আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জেনাকার মহিলা এবং জেনাকার পুরুষ যদি জেনা করে ধরা পড়ে, উপযুক্ত প্রমাণ যদি থাকে, তাহলে রাষ্ট্রীয়ভাবে তাদেরকে দুইটা শাস্তি। যেরকম কয়টা শাস্তি আরেকটু জোরে, কয়টা? দুইটা শাস্তি। এক নাম্বার শাস্তি হলো যদি বিয়ের আগে জেনা করে 80টি বেতের আঘাত তাকে করতে হবে, 100 বেতের আঘাত, কয়টা? 100 বেতের আঘাত করতে হবে। আর যদি বিয়ের পরে জেনা করে তাহলে বুক পর্যন্ত মাটিতে পুঁতে পাথর মেরে হত্যা করতে হবে। আমার দিদি ভাইরা আমার বাংলার জমিনে যদি আইন চালু থাকতো 10 জন 20 জন লুচ্চা, 10 জন 20 জন 50 জন ধর্ষণকারীকে আমার দিদি ভাইরা জেনাকারকে ধরে যদি বুক পর্যন্ত মাটিতে পুঁতে পাথর মেরে হত্যা করে মিডিয়ার মাধ্যমে যদি প্রচার করা হতো, আমার দেশে ধর্ষণের সেঞ্চুরি করা তো দূরের কথা, লম্পট যুবকের রাতে স্বপ্ন দোষ বন্ধ হয়ে যেত। কথা বলেন, কোরআনের আইন নাই যার কারণে আজকের আমার দেশে জেনা ব্যবসা হচ্ছে, কথা বলেন? আমার দিদি ভাইরা এবার লক্ষ্য করেন, তিন নাম্বার রোগ হলো মদ। আমার দেশে আছে না নাই? না। যে মদ খাওয়া তো দূরের কথা, মদের বিরুদ্ধে আইন পাশ করার দুঃস্বপ্ন কেউ দেখতো না, কথা বলেন ঠিক কিনা? আমার দিদি ভাইরা মদের, আমার দেশে মদের পক্ষে আইন পাশ হয়েছে কিনা, যেরকম হয়েছে কিনা? মদ হালাল না হারাম? যেরকম হালাল না হারাম, এই মদকে রাষ্ট্রীয়ভাবে জায়েজ করা হয়েছে। আমার দেশে যদি আইন চালু থাকতো মদ খাওয়া তো দূরে থাক, কোরআনের এই আইন, কোরআনের বিরুদ্ধে এই আইন চালু করতে পারতো না, কথা বলেন ঠিক কিনা? আরেকটু যেরকম ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, এভাবে করে অসংখ্য রোগের ঔষধ দিয়া কোরআন পৃথিবীতে নাজিল হয়েছে। কোরআন নাযিলের উদ্দেশ্য কয়টা? আরেকটু জোরে বলেন কয়টা? জোর হলো না? কয়টা বলেছি? তিনটা। আমার ভাইয়েরা আজকে আর সম্ভব নয়, রাত অনেক গভীর হয়ে গেছে, 12টা বেজে গিয়েছে। চলবে চলবে, আল্লাহ কবুল করুন, জোরে করে আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, পাঁচটা শেষ করবো, সংক্ষেপে করি নাকি? হ্যাঁ হ্যাঁ, ফজরের নামাজ পড়ে বাড়ি যাবে, ফজরের নামাজ পড়ে বাড়ি যাবে। সম্মানিত ভাইয়ের আমার বাকি আছে দুইটা, জোরে কোন কয়টা? আরেকটু জোরে বলেন কয়টা? দুইটা। এই দুইটা কথা আমি বলবো, তার আগে আমি আপনাদের কাছে একটু অনুরোধ করতে চাই, দুইটা জোরে কোন কয়টা? আরেকটু জোরে কোন কয়টা? একটুখানি জিকির দেন তো, লা ইলাহা জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমার ভাইরা বাকি আছে কয়টা? অবশ্যই আমি বলবো, তার আগে আমি আপনাদের কাছে একটা অনুরোধ করতে চাই, সেটা হলো কর্তৃপক্ষ কালেকশন হয়ে গিয়েছে। আমার দিনী ভাইরা আমি আপনাদের কাছে একটা উদ্দেশ্য আহ্বান রাখতে চাই, সেটা হলো আমার দিনী ভাইরা
12 বছর 12টি বছর ওয়াজের ময়দানে এই ওয়াজের ময়দানে আমার তিনি ভাইরা যতটুকু যেখান থেকে হাদিয়া পেয়েছি কোন রকম সংসার খরচ চালানোর পরে আমি সাতক্ষীরার জমিনে আমার মায়ের নামে একটা মাদ্রাসা আমি তৈরি করেছি কাজ চলতেছে আমার ভাইরা আমি আপনাদের কাছে অনুরোধ করব আমার এই রুমালটা আপনাদের মাঝে যাবে জি মেহেরবানি করে দেন এটা আমার এই রুমালটা এক্ষুনি আপনাদের মাঝে যাচ্ছে আমার ভাইরা এই কমিটির কর্তৃপক্ষ অনেক কালেকশন হয়েছে স্বেচ্ছায় যদি কিছু দিতে চান দিবেন আমি আপনাদের কাছে অনুরোধ করব আমার ছোট্ট প্রতিষ্ঠান 65 জন ছাত্র সেখানে লেখাপড়া করছে আমার দিনি ভাইরা আপনারা যদি সাতকায় জারিয়া হিসেবে যার কাছে যা আছে 10 টাকা 5 টাকা 2 টাকা 1 টাকা এই রুমালটা আমি ব্যবহার করি শুধুমাত্র আমার মাদ্রাসার জন্য আমার ভাইরা এটা আপনারা দিবেন এখান থেকে গিরো লেগে যাবে এটা আমি 20 তারিখে 21 তারিখে মাহফিল শেষ করে বাড়িতে যাব আমার মাদ্রাসার উন্নয়ন কল্পে কাজ চলছে সেখানে এই টাকাটা ব্যবহার করা হয় এর একটি টাকা আমার সংসার চালানোর জন্য ব্যবহার করা হয় না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে অনেক দিয়েছেন আমার ভাইরা আমি আপনাদের কাছে অনুরোধ করব আমার এই রুমালটা যাচ্ছে আলোচনা চলবে এর মধ্যে আপনারা যে যতটুকু পারেন মেহেরবানি করে একটু সহযোগিতা করবেন একটুখানি জিকির করেন লা ইলাহা বারে কেউ উঠবেন না আলোচনা চলছে আলোচনা আমি পাঁচটা পয়েন্টই শেষ করব কুরআন না আমি আলোচনা বাধা রেখে যাব না মেহেরবানি করে যুবকেরা একটু দ্রুত করতে হবে আর যদি আর দুই একটা তোলা যায় মেহেরবানি করে মাসখান থেকে এখান থেকে যুবকেরা একটু মেহেরবানি করে দেখেন তো জি এই আপনাদের জন্য আমি দোয়া করব মুসাফির মানুষ আমি দোয়া করব আপনারা যে সহযোগিতাটুকু করছেন কিয়ামতের ময়দানে যেন এই সহযোগিতার বিনিময়ে আল্লাহ আপনাদের সকলকে জান্নাত দিয়ে দেন জোরে করেন আল্লাহুম্মা আমিন জোরে বলেন আমিন আমার ভাইরা গভীর মনোযোগ কেউ ডাউটি করবেন না সবাই শেষ মোনাজাত করে যাব ইনশাআল্লাহ কুরআন নাযিলের উদ্দেশ্য কয়টা আরেকটু জোরে কোন কয়টা আমার ভাইরা আমার দুইটা রুমাল দুই দিক দিয়ে গিয়েছে মেহেরবানি করে আপনারা দান করতে থাকেন এবং আমি আপনাদের সকলের কাছে আলোচনা নিয়ে যাচ্ছি গভীর মনোযোগ দিয়ে আমার ভাইরা সাইন নাম্বার উদ্দেশ্য হলো কুরআন নাযিলের এই পৃথিবীতে সৎ কর্মশীল যারা সৎ কর্ম করবে সওয়াবের কাজ করবে আমার ভাইরা তাদেরকে সুসংবাদ দেওয়ার জন্য আর পাপীদেরকে অপরাধ যারা করবে আমার ভাইরা গুনাহ যারা করবে এই গুনাহগারদেরকে পাপের সতর্ক করার জন্য জাহান্নাম থেকে সতর্ক করার জন্য আল্লাহ কোরআন নাযিল করেছে চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ আমার দিন ভাইরা আমার বাজিরা এই পৃথিবীতে মূলত দুই শ্রেণীর মানুষ একটা হলো সওয়াবের কাজ করে আর এক শ্রেণীর মানুষ গুনার কাজ করে কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে গুনাহ করো না কারণ গুনাহ নিয়া যদি কবরে আসো কবর কিন্তু ভালো জায়গা না এই গুনাহ নিয়া যদি কবরে আসো রে বান্দা তাহলে চিরস্থায়ী জাহান্নাম কিন্তু তোমার ঠিকানা হবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহাবের 1 এবং 2 নম্বর আয়াতে সুন্দর করে বলছেন আল্লাহ পাক বলছেন যারা জানেন তারা আমার সঙ্গে তেলাওয়াত করুন আল্লাহ পাক বলছেন আলহামদুলিল্লাহিল্লাযী أنزل على عبده الكتاب ولم يجعل له عوزا قيما لينذر بأسا شديدا من لدنه ويبشر المؤمنين الذين يعلمون الصالحات أن لهم أجرا حسنا আর একটু জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার জমিনে ওগো নবীজি আমি আপনার প্রতি কিতাব অবতীর্ণ করেছি কারণ হলো দুইটা এক নাম্বার কারণ হলো যাতে করে যারা নেক কাজ করবে না পাপের কাজ করবে জাহান্নাম থেকে তাদেরকে ভয় দেখানোর জন্য সতর্ক করার জন্য এই কোরআন নাযিল হয়েছে আমার দিন ভাইরা আমার বাজিরা তার মানে এখান থেকে বোঝা গেল অপরাধ যদি করি তাহলে জাহান্নাম হবে আমাদের ঠিকানা কথা বলেন ঠিক কিনা যদি আমরা গুনাহ করি কোন জায়গায় হবে ঠিকানা আর তো জোরে কোন কোন জায়গা আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা মুলকের 7 নম্বর আয়াত ইযা উলকু ফিহা
سميعوا لها شهيقا وهي تفور الله پاک বলছেন যখন পাপীরা জাহান্নামে নিক্ষেপ করা হবে পাপীদেরকে তখন এই জাহান্নামটা উতলাতে থাকবে টকবক টকবক করে ফুটতে থাকবে আল্লাহু আকবার বলেন আর একটু জোরে করুন আল্লাহু আকবার আমার দিন ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন পাপীদেরকে জাহান্নামের ভিতরে নিক্ষিপ্ত করা হবে কোরআন সতর্ক করছে আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করছে ডাক দিয়ে আল্লাহ বলছেন তখন আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন খুজু ফাগুল্লু আল্লাহ বলবেন ধরো যারা পাপ কাজ করে জাহান্নামে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন ধরো খুজুহু ধরো পাপীদেরকে ধরো ফাগুল্লুহু এবং তাদেরকে আগুনের বেড়ি পরায়া দাও কিসের বেড়ি যখন কিসের বেড়ি আগুনের বেড়ি পরায়া দাও আমার ভাই এরপরে কি হবে সুম্মাল জাহিমা সানলুহু তাদেরকে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করো এরপরে আল্লাহ পাক বলছেন সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরাআন ফাসলুকুহু আল্লাহ বলছেন জাহান্নামে নিক্ষেপ করার পর এই মানুষগুলোকে 70 হাত শিকলি দিয়া লম্বা শিকলি দিয়া তাদেরকে বেঁধে ফেলো আল্লাহ আকবার বলেন আর একটু জোরে আরেকটু জোরে করে আল্লাহু আকবার আমার তিনি ভাইরা এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআন সতর্ক করছেন যারা জাহান্নামী হবে একটুখানি লক্ষ্য করে নাও আমার ভাইরা আজকে যারা আমরা দুনিয়ায় নামাজ পড়ি না রোজা রাখি না হজ করি না যাকাত দেই না অপরাধ করি গুনাহের কাজ করি আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জাহান্নামে যখন তোমরা যাবা অপরাধ করার কারণে এই জাহান্নামের ভিতরে যখন তোমাদের খোদা লাগবে পেটের ভিতরে যখন খাদ্যের প্রয়োজন হবে খোদা যখন লাগবে জাহান্নামের ভিতরে তোমাদেরকে কি খেতে দেওয়া হবে কোরআন সতর্ক করে বলতেছে ওয়ালা তুআমুন ইল্লা মিন গিসলি আল্লাহু আকবার কোরআন বলতেছে জাহান্নামীদেরকে খেতে দেওয়া হবে ঘা হলে ফোড়া হলে এদিকে কি বলে ঘা ফোড়া এটা হলে এর যে রক্ত এই যে পুজ বের হয় এই পুজ রক্তগুলোকে জাহান্নামীদেরকে খেতে দেওয়া হবে যখন নাউজুবিল্লাহ আর তো সরকার নাউজুবিল্লাহ জাহান্নামীদের যখন পানির পিপাসা লাগবে আমার ভাইরা তখন এমন ফোটন্ত টকবক করা গরম পানি তাদেরকে দেওয়া হবে ওই পানি খাওয়া মুহূর্তেই আমার ভাইরা পেটের নাড়ি ভুঁড়িগুলো সব পেছনের দরজা দিয়ে পড়ে যাবে আমার ভাইরা বিশ্বনবী সেই জাহান্নাম দেখে এসেছেন এবং আমাদের সামনে বর্ণনা করেছেন আল্লাহ নবী বলেন ও মহিলারা একটুখানি মনোযোগ দেন মা বোনেরা আপনারা যারা এখানে আছেন অসংখ্য মা বোনেরা আজকের প্যান্ডেলে আছে আপনাদের ডবল আল্লাহু আকবার বলেন আরেকটু জোরে কান আল্লাহু আকবার মা বোনদের সম্পর্কে কিছু কথা বলার দরকার কারণ তারাই এখন দেশের সরকার কথা বলেন কথা বলেন মা বোনদের সম্পর্কে কিছু কথা বলার দরকার আমার নবীজি মেরাজ থেকে ফিরে এসে আমার নবীজি ডাক দিয়ে বলছেন জাহান্নামের কথা যেহেতু আসলো এই জন্য আমি বলছি আমার ভাইয়ারা আমার নবীজি ডাক দিয়ে বললেন ও দুনিয়ার মহিলারা আল্লাহ আমাকে জান্নাত দেখিয়েছেন জাহান্নাম দেখিয়েছেন ও দুনিয়ার মহিলারা আমি বিশ্ব নবী জাহান্নামের ভিতরে লক্ষ্য করে দেখেছি জাহান্নামের ভিতরে সবচাইতে বেশি হলো মহিলারা কারা আরেকটু জোরে কোন কারা মহিলারা কারণ মহিলারা দুইটা কাজ করার জন্য বেশি জাহান্নামে যাবে কয়টা কাজ আরেকটু জোরে কোন কয়টা কাজ দুইটা কাজ করার জন্য জাহান্নামে যাবে এক নাম্বার কাজ হলো সমালোচনা করা কি করা কি করা সমালোচনা করা আমার ভাইরা আমাদের সমাজের মহিলারা সমালোচনা করে কিনা আরেকটু জোরে কোন করে কিনা আমার তিনি ভাইরা আমার বাবুজিরা চার পাঁচজন মহিলা যদি এক জায়গায় হয় তাহলে নিজের স্বামীরও বাদ রাখে না কথা বলেন কথা বলেন স্বামী অবর্তমানে ও মা আপনি যে সমালোচনা করছেন পাড়ার সমস্ত মহিলাদেরকে নিয়ে এইটার কারণে আল্লাহ রাসূল বলেছেন অধিকাংশ মহিলারা আল্লাহর জাহান্নামে যাবে জোরে করে নাউজুবিল্লাহ দুই নাম্বার কারণ হলো স্বামীর নাশকুরি করা
স্বামীর নাফরমানি করা অনেক মহিলা আছে দেখবেন বলে যে এই পুরুষ এই স্বামী যার স্বামীকে বলে যে এই পুরুষের সাথে এই লোকটার যদি সাথে যদি আমার বিয়ে না হয় আমার বিয়েটা যদি আমার দেওরের সাথে হইতো তাহলে আমার জীবন ধন্য হয়ে যেত কথা বলেন শুধু তাই না স্বামীকে বলে আমার বাবার বাড়ি দোতলা বাড়ি আর তোমার বাড়ি কাঁচা বাড়ি তোমার এখানে এসে ঝাড়ু দিতে দিতে আমার পিঠ লেগে যায় কথা কন এরকম মহিলা আছে না নাই যেরকম আছে না নাই আমার দিদি ভাইরা এই দুইটা কাজ করার কারণে মহিলারা জাহান্নামে যাবে আমার ভাইরা কিন্তু আল্লাহর নবী বলেন চারটি কাজ যে মহিলারা করবে আল্লাহর জান্নাতি যেরকম কয়টা আরেকটু যেরকম কয়টা চারটা কাজ এক নাম্বার কাজ হলো নামাজ এক নাম্বার কাজ কি আমাদের দেশের মা বোনেরা আগে সে একটু নামাজ এখন বেশি পড়তেছে নাকি বলে হ্যাঁ আমার ভাইরা নামাজ পড়ে না শুধু নামাজ পড়ে না তা না নামাজ যদি একত্ব না পড়তে পারে কাজা করে না কিন্তু সিরিয়াল যদি না করতে পারে তাহলে সকালবেলা উঠে আগে কাজা করে কতক্ষণ কতক্ষণ আছে না নাই আজকে যেরকম আছে না নাই আজকে আপনারা তো জোরে ঠিক বলবেন হুজুর একখান পাইছি আজকে হুজুর বলিয়ে যান একটু আশা করে দিয়ে যান কথা বলেন কথা বলেন কিন্তু আমার ভাইরা আমার বাবাজিরা আমি আপনাদেরকে বলতে চাই মা বোন যারা আছেন মা বোনদেরকে বলতে চাই মা বোনেরা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার দিকে চিন্তা করেন হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বিশ্বনবীর খেদমতে নিয়োজিত ছিলেন স্ত্রী হিসাবে মাত্র 9 বছর 9 বছরে 6 লক্ষ হাদিসের হাফেজা তিনি হয়েছিলেন সুবহানাল্লাহ বলেন আমার দিনি ভাইরা দুই নাম্বার হলো রোজা তিন নাম্বার হলো স্বামীর খেদমত চার নাম্বার হলো পর্দা আমার ভাইরা চারটি কাজ করলে মহিলারা আল্লাহর জান্নাতি এইবার দেখেন নামাজ আছে রোজা আছে স্বামীর খেদমত আছে কিন্তু পর্দা নেই জান্নাত নেই কথা বুঝেননি নামাজ আছে রোজা আছে পর্দা আছে স্বামীর খেদমত নেই জান্নাত নেই আবার দেখেন নামাজ কম রোজা কম আছে কিন্তু কম আমার ভাইরা স্বামীর খেদমত পরিপূর্ণ আছে ও আমার ভাইরা এর পরে পর্দাও ঠিক মতো আছে আমার আল্লাহ রাসূল বলেন ওই মহিলাটা আটটা জান্নাতের প্রত্যেক জান্নাতে প্রবেশের অনুমতি আল্লাহ দিয়ে দিবেন